আহা, কি দারুণ দেখতে! চোপাকে নিয়ে না বললে আমার সময় কাটে না। হ্যাঁ, চোপা আজকে ভিডিওতে দেখালো আমি কুমাতা, তাও আমি শীতলা ষষ্ঠী করি। এটা গেছে বৃহস্পতিবার দিন, শীতল ষষ্ঠী ছিল। অনেকেই তোমরা জানো, যারা ঘটিরা সাধারণত হয়, ওরা ওই ষষ্ঠীটা করে যেখানে গোটা সিদ্ধ খেতে হয়। তো চোপা এতদিন পরে বলল, আমি কুমাতা ঠিকই, কিন্তু আমি শীতল ষষ্ঠীটা করেছি, পালন করেছি। মানে ছেলের মঙ্গল কামনায় মারা এই ষষ্ঠী করে। ষষ্ঠীটা মানেই তো হচ্ছে মাদের, ছেলেদের, মেয়ের সন্তানদের শুভকামনায় ষষ্ঠী করা, মার আশীর্বাদ। সেখানে চোপা আজকে ইনডাইরেক্টলি ছেলের জন্য ষষ্ঠী করলো। যখন ছেলের জন্মদিনের সময় আমিও 4-5টা ভিডিও নামিয়েছিলাম, এবং এটা নেগেটিভই, আমি বলেছি না ভুলটা কি ভুল, যে তুমি কেমন মা, একটা পোজ দিতে পারলে না, কোনো কথা না বলে বলতে যে বাচ্চা ছবি না লাগিও। আজকে যাদের জন্মদিন তাদের সবাইকে জানাচ্ছি শুভকামনা। আমি কিন্তু এটাও বলেছিলাম যে অফিসিয়াল বা প্রশাসনিক কোনো ব্যাপার থাকতে পারে, কোর্টের ব্যাপার থাকতে পারে, আইন বলেছে থাকতে দূরে থাকতে বাচ্চা থেকে, এরকমও হতে পারে, আমরা অনেকটাই জানি না। কিন্তু আজকের দিনে যাদের জন্মদিন, ছোটদের জানাচ্ছি আমার তরফ থেকে অনেক ভালোবাসা, বড়দের জানাচ্ছি প্রণাম। একটা লাইন লিখা যেত, সেটাকে কোনো কাউকে উৎসর্গ করে না, কাউকে লক্ষ্য করে যদি এই কমিউনিটি পোস্টটা কোর্টে পেশ করো, তাহলে বলতো যে আমি আজকে, তখন কথা উঠতো যে কেন পার্টিকুলারলি আজকের ডেটটা, তখন বলতো যে আজকের ডেটটা আমার মনের খুব গোপন জায়গার, সে তো ইয়র অনার, তাই আজকের দিনটাকে আমি শুভ দিন বলে উৎসর্গ করেছিলাম, কোনো বাচ্চাকে আমি কিছু বলিনি। এটাও কিন্তু বলা যেত, আইনের যেরকম নিয়ম থাকে আইনের তেমন ফাঁক থাকে। প্রচুর জন্মদিনের নেমেছিল, মানে উইশ উইশ উইশ, এবং তারপরে যারা ওই পক্ষে আদিপক্ষে, সব মাই তো উইশ করেছে, তাহলে নিজের মা উইশ না করলে কি হয়, এরকম কথাও আমার কমেন্ট বক্সে এসেছিল, বা লোক দেখানো উইশ কি দরকার আছে কি না, এরকম ছিল কমেন্ট। কালকের ভিডিওতেও এসেছে কমেন্ট যে ভ্যালেন্টাইন্স ডে গেল, বাচ্চার ফটো নিয়ে মাই বেবি মাই ভ্যালেন্টাইন কেন বললো না, দিদি আপনার কি চোখে পড়ে না, আপনার আপনি এত পা চাচ্ছেন কেন, এরকম করে কথাগুলি তো আমাদেরও শুনতে হয়, তখন কষ্ট লাগে। তখন কিন্তু আমি উত্তর দিচ্ছি না, ও ফটো লাগাতে পারবে না, এটা আইনের চোখে ধরা পড়ে যাবে, আর বাচ্চাকে হয়তো ভ্যালেন্টাইন না বলতে পারতো, কিন্তু জন্মদিনের দিন উইশ করতে কিন্তু পারতো। একটা মার আশীর্বাদ করা সন্তানের কোনো জন্মদিন লাগে না, কিন্তু সেটা করতে পারতো যেহেতু সমাজ চেয়েছিল। যেরকম আজকেও করে ফেললো যে কুমাতা হলেও আমি ষষ্ঠী নিয়ম পালন করছি, কারণ বাড়িতে ওদিন রান্নাবান্না নেই, গোটা সিদ্ধ, কুলের টক, বাঁধাকপি, যেটা দেখলাম শুধু ও না, এরকম অনেক বাড়িতেই এইগুলি রান্না হয়েছে, গোটা কুলের টক, সেগুলি দেখানো হলো। তারপর বৌদি আরও একবার এখানে যাচ্ছে, বৌদিকে যাচ্ছে, হ্যাঁ ওইদিকে, ওটা দুজন যেখানেই যায়, ননদ ভাইয়ের বউ খুব ভালো বন্ধু, এটা আমি আগেই বলেছি, যেহেতু বয়স ডিফারেন্স নেই আর বৌদিও নতুন বিয়ে এসেছে, তো ননদ ভাইয়ের বউ ভালোই বন্ধুত্ব হবে। তারপর দুষ্টুমিষ্টির বাড়ির কথা সবসময় বলেছি, কোনোদিনও দুষ্টুমিষ্টির বাড়িরা ওদের তো দূরে যেতে পারবে না, কারণ ওরা আত্মীয়, মানে ক্লোজ আত্মীয়। যদিও তখন আমাকে অনেকে বলেছে দুষ্টুমিষ্টি নাকি ইনস্টাগ্রামে চোপার এগেনস্ট অনেক কিছু কমেন্টসে লেখে, জানি না সত্যি মিথ্যা, কারণ আমি এটা জানি না, কিন্তু আমি বলেছি ওদের সাথে তো মিল থাকবে। এখন দেখতে পাচ্ছি দুষ্টুমিষ্টি বাড়িতে গেছে, কি বড়দা এসেছে, কার সঙ্গে দেখা করতে গেছে, দুষ্টুমিষ্টি মার শরীরটা ভালো না, তো ওইখানে দুষ্টুমিষ্টুর দিদা কিছু রান্না করছিল, ওটা দেখালো। হ্যাঁ, তো এইভাবেই ও দিন কাটালো, ঘোরাফেরা, সবজিওয়ালা, ব্লগ করতে হবে খুব সুন্দর করে, যে ফুলগুলি পেয়েছিল সেই ফুলগুলি ধরে রাখতে তো লাগবে, তো সেই ফুলগুলিকে গ্লাসে জল দিয়ে সাজালো, সেই গ্লাস ফোটানো দেখালো। তারপর বৌদি বসে বসে নাম লিখছে, যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে তার মা, উনিও তো বয়স হয়েছে, ওরা দুজন ইয়াং মেয়েরা, ওরা ভাগ করে কিন্তু ঘরগুলি মুছতে পারে, অথচ ওর মা বসে বসে ঘর মুছছে, যেখানে না উনি ছেলের বুকে দিয়ে কাজ না করালো মেয়েকে দিয়ে করাবে না, মেয়েকে দিয়ে না করলো ছেলের বুকে দিয়ে করাবে না, এমন একটা ব্যাপার আছে। দুটো মেয়ে, নিচে দুটো ঘর, রান্নাঘর, ওপরও একটা বড় ঘর আছে, ওরা দুইজন ইয়াং গার্ল দুজনেই কিন্তু দুদিক থেকে বসে পারলে ঘরগুলি মুছে দিতে পারত। মা কিন্তু সারাক্ষণই ব্যস্ত থাকে, এটা খাওয়া, ওইটা খাওয়া, এটা খাওয়া, হ্যাঁ ছেলের বউকে যেভাবে খাওয়ার থালটা মুখের সামনে ধরে দেয়, ঠিক তেমনি মেয়েরও মুখের সামনে খাওয়ার থালটা ধরে দেয়। তো উনি, ওনাকে কাজ করতেই লাগবে, যেহেতু উনি বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি, আর যেহেতু উনি লেভেল বজায় রাখবেন, বউ আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য করবেন না, কিন্তু বউ আর মেয়ে দুজনে মিলে কিন্তু, তোমরা এখন বলবে দিদি
ওর বৌদি কিন্তু একদিন ঘর মুছেছে, হ্যাঁ আমি দেখেছি আমি দেখেছি, কিন্তু আজকে ওদের দুজনেরই কোনো কাজ ছিল না। ওরা তো পারতো যে আগের দিন ওরা ওই ভ্যালেন্টাইন্স ডে বলে বাইরে ঘুরতে ঘুরতে চলে গেল। হ্যাঁ, মা ঘরে ছিল, মাকে ঘরের কাজ করতেই লাগে, সেখানে দাঁড়িয়ে ঘর মোছাটা নয়, মা আজকে আমার জনই বাড়িতে আছি, ঘরটা আমি মুছে দিই, কারণ সবসময় মাকে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতে লাগে দুজনে। হ্যাঁ, বেশি মাস্টার চালানো সব মাস্টার কেটে দেয় যদি কেউ রান্না করে সেটা করে, আদারওয়াইজ কিন্তু মার কিন্তু রেস্ট হয় না। সেখানে ছেলের বউ এবং মেয়ে মিলে কিন্তু করতে পারতো, যে দিদি ভাই তুমি নিচটা মুছো, আমি উপরে ঘরটা মুছে আসি, বা আমি উপরে ঘরটা মুছি, তুমি নিচের ঘরগুলি মুছো, করতে পারতো, করেনি। মহিলা মুছছিল, মেয়ে এখানে বসে বসে একটু হাস্য হাসি করছিল, এনজয় করছিল। বাপের বাড়িতে তো মেয়েরা এনজয় করে, তাও এনজয় করছিল, কিন্তু তাও বাপের বাড়িতে যদি টেম্পোরারি হয় তখন এনজয় করে, পার্মানেন্ট যখন হয়ে গেছে তখন একটু কাজ করা যায়। হ্যাঁ, চোপা দিদি কাজ করে না, নাকি রান্না করে না, করে করে না তাই বলছি না, করে, কিন্তু দু তিন দিন ধরে তো কনস্ট্যান্ট ঘুরেই বেড়াচ্ছে, সেখানে মার কিন্তু রেস্ট হচ্ছে না। মার কিন্তু সেই দিদার কাজে গিয়েও মাকেই মাছ রান্না করছে দেখেছি, তো এখানে আসার পর ওইখানে কাজেও কাজ করতে লেগেছে, মার কিন্তু সেরকম রেস্ট হয় না। মাঝখানে উনি অসুস্থ ছিলেন তখন ওদের বাবা কাজ করেছে, হ্যাঁ অসুস্থ যখন ছিলেন তখন হাজব্যান্ড কাজ করে দিয়েছে, কিন্তু নর্মালি কিন্তু কাজটা মাকেই করতে লাগছে সবসময়। তো যাই হোক, তো চোপার এতদিন পরে সবাই জানতে চাইতো, বাচ্চার জন্য কিছু বলে না, বাচ্চার জন্য কিছু বলে না, তো আজকে বুঝিয়ে দিল যে বাচ্চার কথর মনে আছে, তাই বাচ্চার জন্য শীতল ষষ্ঠী রেখেছে বা করেছে বাচ্চার মঙ্গল কামনায়। তো মঙ্গল কামনাটা জন্মদিনের দিনও কিন্তু মুখে না বলে কোনো মন্দিরে পুজো দিয়ে দেখাতে পারতো, পারতো না। পরে আমরা জানতে পেরেছি ওই জন্মদিনের দিন টাকা টাকা রাখতে গেছিল, গিয়ে সেটা দেখেছে ব্যাংকে ওর কোনো টাকাই নেই, হ্যাঁ কোনো ফিক্সড ডিপোজিট করতে গিয়ে দেখেছে ওর ব্যাংকের বইটা পুরোটাই খালি হয়ে গেছে, কিছুই ওর আর ব্যাংকের বইতে নেই, টোটালি খালি হয়ে গেছে। কিন্তু এটা পরে, কিন্তু জন্মদিনের দিন যেভাবে আজকে সন্তানের মঙ্গল কামনা শীতল সৃষ্টি করে করছে, ঠিক জন্মদিনের দিন কোনো মন্দিরে গিয়ে একটা পুজো, মুখে কিছু না বললে না বুঝাইতে পারতাম যে হ্যাঁ সন্তানের মঙ্গলের জন্য মা পুজো করছে, কারণ আইনের অনেক নিয়ম থাকে, লিগালি অনেক নিয়ম থাকে, সেটাও করতে পারবে না, দেখিয়ে করতে বা বলতে পারবে না, কিন্তু না দেখিয়েও মন্দিরে প্রণাম করতে দেখলেই বুঝে নিতাম আমরা মা ওটা করছে, প্রণাম করছে বাচ্চার শুভকামনায়। হ্যাঁ, বাচ্চা নিয়ে কিছু বলবে না, বাচ্চা নিয়ে কিছু দেখাবে না, এটা আমিও বলেছি, বাচ্চা নিয়ে কিছু বললে বা সিম্পেতি ও কুড়াতে গেল তখন আরে তোকে কে দেখে, সব তো বাচ্চার জন্য দেখে, তুই বাচ্চার জন্য কাঁদিস বলে সিম্পেতি, সেই রকম সিম্পেতি ও দেখাতে পারবে না, বা সেই রকম কোনো সিম্পেতি ও নিতেও পারবে না, এটা তো আমরা বুঝেই গেছি, সেই ধরনের কোনো সিম্পেতি ও চাইলেও করতে পারবে না, ওকে কেউ দেবে না। আজকে যে এতদিন পরে ও বাচ্চার কথাটা ইনডাইরেক্টলি বললো, কুমাতা হয়েও আমি শীতল সৃষ্টি করলাম, শীতল সৃষ্টি করলাম, ভালো লেগেছে, কারণ কালকে আকাশ পাতাল বাতাস একটু বেশ গরম হয়ে উঠেছিল, গরম হয়ে উঠেছিল, তাই শীতল ষষ্ঠীটা বোধ হয় ভিউয়ার্সদের মনটাকেও একটু শীতল করে দেওয়া হলো, যাক বাচ্চাটা নিয়ে ভাবছে, কারণ কালকে ভ্যালেন্টাইন্স ডে দেখার পর অনেকেই উত্তপ্ত হয়ে গেছিল। আচ্ছা, এদিকে অনেকে আমাকে লিখেছে, দিদি তুমি বারবার বলছো চোপাকে তুমি দেখাও তোমার বন্ধুর একটু হাইট দেখাও, একটু ফেস দেখাও, হ্যাঁ ফেস দেখিও না, পেছন দিকটা দেখালে বুঝে নিতে পারবো যে এই তোমার বন্ধু, তাহলে তুমি কেন বলছো না জেলিবি দাদার যে গার্লফ্রেন্ড যাকে নিয়ে সে বাইকে, যে তাকে ডিপ্রেশন থেকে বেরিয়ে এসে ইমপ্রেশন বাড়াতার চেষ্টা করছে, যে তাকে স্মার্ট থেকে স্মার্টেস্ট হতে সাহায্য করছে, তাকে একটু দেখাতে। হ্যাঁ, দুজনেই দুজনের জিএফ বিএফকে আমাদেরকে, না 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 জিএফ বিএফ বলে আবার আবার কি না কি বলে, আমরা কি বলেছি জিএফ, আমরা বলছি শুধু বন্ধু, হ্যাঁ শুধু শুধু জাস্ট ফ্রেন্ডদেরকে একটু দেখাও, পেছন দিকটা দেখলেই হবে যে হ্যাঁ এই সেই মানুষ, আমাদের যা চোখ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাইট কত ফিট কত ইঞ্চি বলতে পারবো, যেমন আংটির ব্যাপারটা কালকে আমি দেখলাম ওই ছেলেটাও আংটি পরে, ওরও এখানে হাতে আংটি আছে, তো আংটি দুজনেই পরে, আর তাই ওই রকম দেখে সাসপেন্স, কিন্তু শার্টটা মেলেনি, ও নীল শার্ট পরে গেছিলো একদম চোপার শাড়ির সাথে ম্যাচিং করে স্কাই ব্লু কালারের, আর ওর শার্টটা ছিল মেরুন কালার, শার্টের কালার দুজনের মেলেনি, তার মানে পাত্র খান একজন ছিল না, আলাদা পাত্র ছিল, এখানে বোঝা গেছে পাত্র, কিন্তু ওই নিরামিষ খাওয়ার ব্যাপারটা আমি বুঝতে পারিনি, যেটা জোর জোর বলেছে নিরামিষ খাওয়া, এটা বুঝতে পারিনি, আর খাওয়াটা টেবিলটা অনেকটা বড় ছিল, এত খাওয়া অপোনেন্ট একজন খেতে পারবে না, যা খাওয়ার ছিল মোটামুটি আরও দুজন লোক
খাওয়ার মতো ছিল, কারণ একটা কোটার থেকে হাফের থেকে কম চোপা নিয়েছে। তাহলে একটা বাটি যদি শেষ হয় আরেকটা বাটি ফুল থেকে যাবে। তাই বললাম ওর পাশের জন্য একটু বেশিও খায়, চোপা একটু কম খায়, যদি ডায়েটে থাকে তাহলেও কিন্তু ওই হাফটা খাবার ওইখান থেকে একটু খেয়ে নিতে পারতো, পুরোটা খেতে পারবে না, এটাও কিন্তু সত্যি কথা। যাই হোক, চোপার ষষ্ঠী দেখলাম, চোপার এসব কাজকর্ম দেখলাম, আর কমেন্ট বক্সে যেটা চোপা লিখলো যে হ্যাঁ বাচ্চার কথা আমি ভাবছি, ফেরার আর কোনো চান্স নেই, আমি ফিরে আর যাচ্ছি না, যেটা ওদিকেও বলে ছা ভাঙ্গাটিন ছা নোংরা আর ঘাটবো না। আর ও বলছে এত পুলিশ, এত প্রশাসন, এত আইনি ব্যবস্থা হওয়ার পর নিশ্চয়ই এটা, এটাও আমার প্রশ্ন, হওয়ার পর তাহলে আমরা কিন্তু আর মেশে মিলতে পারবো না, এক হতে পারবো না, কারণ এত কিছু হয়ে যাওয়ার পর মেলাটা তো সম্ভব না, কারোর পক্ষেই সম্ভব না, চোপার পক্ষেও সম্ভব না, ওই দিকেও সম্ভব না, তাই এতটা তো কেউ পারবে না মিলতে। তুই বলছে যে মিলাটা হয়তো আমার পক্ষে সম্ভব আর হবে না, এটা আমারও ধারণা। আর বাচ্চার জন্য যখনই যা করবে ও লিগেলি করবে, এটা সবসময় আমি বলেছি লিগেলি করাটাই ঠিক, ইললিগেল কিছু করতে পারবে না, করলে অন্যরকম কেসে পড়ে যাবে, যেটা আমি প্রথমেই বলেছিলাম যখন ও বলেছিল যে কাছে পেতাম বাচ্চাটাকে নিয়ে আসতাম। যদি এটা করে তাহলে এর থেকে বেশি ভুল আর কিচ্ছু হবে না, কাছে পেলে নিয়ে আসতাম, নিয়ে আসার তো কোনো প্রশ্নই আসে না। যতদিন পর্যন্ত ডিভোর্স কেস ফুল অ্যান্ড ফাইনালাইজ না হবে, আগে ডিভোর্স ফাইনালাইজ হবে তারপর কাস্টাডির কেস উঠবে, কাস্টাডির কেস ওঠার পর প্রথম বিচার দিন বিচারক দেখবে কি কি গ্রাউন্ডে বাচ্চার জন্য কাস্টাডি কে চেয়েছে, সেটা চাওয়ার পর বায়োলজিক্যাল প্যারেন্ট দুজনই বাচ্চার সাথে দেখা করার, কথা বলার, মেলামেশা করার অধিকার পাবে। এটা আমি বহুবার বলেছি, বাচ্চা চোপা পাবেই না, না 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 না, ঘরে এনে রাখবে কি না রাখবে, না ওই মান্থলি ওয়াইজ, ওই ভেকেশন ওয়াইজ, এটা জাজ বলবে, কিন্তু দেখা করার বা কথা বলার অ্যাজ এ মাদার সুযোগটা সে পাবে, কথা বলার বা দেখা করার যে সুযোগ সেটা সে পাবেই। ওটা আরও আগে হলে আরও আগে ভালো পেত, কারণ বাচ্চাটার বয়স বেড়ে যাচ্ছে, বিফোর ফাইভ তো চোপার দিকেই থাকবে মূল বাচ্চার লক্ষ্যটা। তো যাই হোক, চোপা এতদিন পর একটু বাচ্চাকে নিয়ে হিন্টস দিল, ধীরে ধীরে হিন্টসের মাত্রাটা বাড়াচ্ছে, বৌদিকে দেখালো, দুষ্টুমিষ্টুকে দেখালো, এখন বাচ্চা নিয়ে কথা বলতে শুরু করলো, বন্ধুকে নিয়ে কথা বলতে শুরু করলো, আগে আগে দেখো হোতা হে ক্যা, তবে চোপা তোমার মার এতটা স্মার্টনেস এই সমাজ ব্যবস্থা মেনে নিতে পারেনি, তোমার পাশে কেউ আছে, তোমার পাশে কোনো পুরুষ আছে আমরা সবাই জানি, কিন্তু মা মেয়েকে সাজিয়ে দিতে পারে না, ভালো থাকার আশীর্বাদ করতে পারে, কারণ অফিসিয়ালি তো এখনও মেয়ে ডিভোর্স হয় নাই না, মেয়ে যাচ্ছে আমার প্রেম করতে, মেয়ে না প্রেম করে থরিয়ে গেছি, গেছি বন্ধু সাথে দেখা করতে, ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন মানে কিন্তু প্রেমিক হয়, ঠিক আছে, তো সেটা মা সাজিয়ে দেওয়াটা, আর যেই মেয়ের মাথাতে এখনও সিঁদুর পড়া আছে। চোপা একটু পাটা ফেলো, ধীরে ধীরে ফেলো, জানি লাখ ভিউজ হয়ে গেছে এটার জন্যই, ওই আংটি, ওই সানগ্লাস, ওই সব মিলিয়ে লাখ লাখ ভিউজ হয়েছে, নো ডাউট ইউ উইন দ্য ব্যাটল, কিন্তু বাট স্টিল সমাজকে ঠ্যাঙ্গা দেখিয়ে সমাজে কি থাকা যায়, হয়তো ভিউজ বেশি হলে বেশি বেশি ব্র্যান্ড প্রমোশন পাওয়া যায়, দিনের শেষে কিন্তু সমাজের দরকারটা পড়ে, তাহলে বলেই দাও যে সে আমার বন্ধু না, সে আমার প্রেমিক, ওটা ডিক্লেয়ার করে দাও, আর যদি ডিক্লেয়ার করে দাও তাহলে একটু দেখিয়ে দাও সাইড দিয়ে, বলবে দাঁড়াও দেখাবো আফটার 31st March, 31st March লাগবে না, 15th March পরেই দেখাতে পারবে, আশা রইলাম তুমি দেখাবে, বন্ধুকে নিয়ে ঘুরতে পারো, বন্ধুকে নিয়ে খাওয়াতে পারো, বন্ধুকে ভ্যালেন্টাইন্স ডের গিফট দিতে পারো, সে বন্ধুকে না একটু দেখিয়ে দিলে, শুধু ঘড়ি পরার হাত কেন, পুরো হাতটা তো পরিষ্কার দেখিয়ে দিলেই বুঝতে পারতাম আমরা যে দুটো হাত, এই দেখো আমার বন্ধু দুটো হাত, ছুপানা ভি নেহি আতা বতলানা ভি নেহি আতা, হর কিসি কো বাই।